আলাইকুম দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী অনশন গাজীপুরের কালীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিক রহিম বাড়িতে অনশন করেছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ঘটনাটি ঘটে উপজেলার বিনিরাইল দক্ষিণপাড়া গ্রামে রহিম শেখ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিনিরাইল দক্ষিণপাড়া গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে স্থানীয়রা জানান শুক্রবার বারোই সেপ্টেম্বর সকাল থেকে ওই নারী রহিমা শেখ বাড়িতে বাড়িতে অবস্থান করছেন আসতে দেখে ও তার পরিবারের লোকজন পালিয়েছেন ওই নারীকে দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ রহিমের বাড়িতে ভিড় করছেন ভুক্তভোগী ওই নারী জানান সাত বছর আগে মালয়েশিয়ার প্রবাসী উপাত ভাইয়ের সঙ্গে পরিবারিক ভাবে তাদের বিয়ে হয় বিয়ের পাঁচ বছর পর বিনিরেল দক্ষিণপাড়া গ্রামের রহিম শেখের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয় এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর রহিম বিয়ের প্রভাব দিয়ে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে তিনি আরও জানান বিয়ের জন্য রহিমকে চাপ দিলে তিনি বিভিন্নভাবে তাল বাহানা করেন তালাক দিতে বললে সরল বিশ্বাসে তার কথা মতো প্রবাসী স্বামীকে তালাক দিই তারপর রহিম বিয়ে করবেন না বলে আমাকে জানায় এই ঘটনার পর থেকে রহিম তাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন স্থানে ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ বলেন আমি ঘটনাস্থলে গিয়েছিলাম ছেলের বাড়িতেই অবস্থান করছে ওই নারী দুই পক্ষের অভিভাবক পর্যায়ের কাউকে পাইনি যাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা যায় জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার বলেন দুই পরিবারের কেউ আমাকে বিষয়টি জানায়নি ঘটনাটি আমার পরিষদের এক সদস্য কাছ থেকে শুনেছি ইউনিয়ন ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে দুই পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিতে অভিযুক্ত রহিম শেখ ব্যবহৃত মোবাইলের একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায় এছাড়া পরিবারের লোকজন বাড়িতে না থাকায় বক্তব্য নেওয়া যায়নি ধন্যবাদ সবাইকে